বন্ধু, এ পৃথিবীতে যেসব মানুষ চূড়ান্তভাবে সফল, তারা মানসিকভাবে দুশ্চিন্তামুক্ত, সুখী এবং ক্ষমতাশীল। নিজেকে সবার চাইতে কি করে বেশি উপযুক্ত রাখা যায় তা তারা জানেন। তারা সকালবেলাটাকে একান্ত নিজের সময় হিসেবে ধরে রাখেন। সবচেয়ে সফল ব্যক্তিরা সকালবেলাটা কিভাবে কাটান বা ঘুম থেকে উঠে কি করেন সেটা আমাদের কাছে প্রেরণাদায়ক। তারা সকালে যা করেন, যেভাবে সময় কাটান, সেখান থেকে শিক্ষা নিয়ে সকালে কি করা উচিত আলোচনা করা যাক। নাম্বার ওয়ান, খুব সকাল সকাল উঠুন। আপনি অবশ্যই জানেন যে সময় একটা অমূল্য সম্পদ। সফল মানুষেরা ঘুমিয়ে সময় কাটায় না, তারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দিনটাকে কাজে লাগাতে চায়। তারা সকালের সময়টাকে বিরাট একটা সুযোগ মনে করে ভোর 4-5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েন। এই সময়টা তাদের নিজেদের কন্ট্রোলেই থাকে। জার্নাল অফ জেনারেল সাইকোলজির 2008 স্টাডি থেকে জানা যায়, যারা খুব সকালে ওঠেন তারা অনেক বেশি সুবিধা পান। তারা কোনো কাজে খুব কম গড়িমসি করেন। তাছাড়া যেসব লোকেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তাদের স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা কম থাকে। দেরি করে উঠে দৌড়াদৌড়ি করে ধুমধারাক্কা কাজ করতে হয় না, মন শান্ত থাকে, তাদের সারা দিনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় হাতে থাকে। নাম্বার টু, সকালে খালি পেটে জল পান করুন। আমাদের মধ্যে কিছু লোকের এমন কুঅভ্যাস হয়ে গেছে, আমরা সকালে উঠে এমনকি বিছানায় বসে খালি পেটে চা পান করি। খালি পেটে চা পান করলে পরিপাক যন্ত্রের ব্যাঘাত ঘটে, হজম শক্তি কমে যায়। এতে কিছুক্ষণের জন্য চনমনে লাগলেও এটা শরীরের পক্ষে ক্ষতিকারক। সকালে উঠে খালি পেটে জল খেয়ে নিলে শরীর নির্মল হয়, আপনার পরিপাক প্রক্রিয়া শক্তিশালী হয়। তাই সকালে উঠে কমপক্ষে 2 গ্লাস জল খালি পেটে খেয়ে নিন, এটা খুব উপকারী, মন ও শরীর সুস্থ থাকবে। তাছাড়া খালি পেটে জল খেলে অনেক রোগের উপশম হয়, এটা স্কিনের পক্ষেও ভালো। নাম্বার থ্রি, ব্যায়াম করুন। সফল মানুষেরা তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেন, শরীরের জন্য সময় ব্যয় করেন। কথাই বলে স্বাস্থ্যই সম্পদ, আপনার শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে। আপনার অনেকক্ষণ ধরে কঠিন কোনো এক্সারসাইজ করার দরকার নেই। সকালে 15-20 মিনিট হাঁটুন বা দৌড়ান, কিছুক্ষণ নাচানাচিও করা যেতে পারে, নতুবা 25-30 মিনিট যোগ ব্যায়াম করুন। ব্যায়াম করলে সঠিকভাবে চিন্তা করতে পারদর্শী হয়ে উঠবেন। অ্যাপালেশিয়ান স্টেট ইউনিভার্সিটির ডক্টর স্কট কোলিয়ার 2011 সালের একটা স্টাডিতে দেখিয়েছেন যে ব্যায়াম মানসিক চাপ বা স্ট্রেস কমিয়ে দিতে পারে, এটা উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে। ইউনিভার্সিটি অব সুকুবা জাপানের 2015 সালের স্টাডিতে জানা যায়, সকালে ব্যায়াম করলে তার প্রভাবে সারাদিন আপনার শরীরের মেদও কমতে থাকে। এটা আপনাকে স্বাস্থ্যবান আর খুশি রাখে এবং এনার্জি লেভেলও বাড়িয়ে দেয়। ব্যায়াম বাস্তবিকই ঔষধের মতো কাজ করে। নাম্বার ফোর, ধ্যান করুন, প্রার্থনা করুন, আপনার চালিকা শক্তিকে বাড়িয়ে নিন। সফল মানুষেরা বোঝেন যে মনের চালিকা শক্তি বা মোটিভেশন বরাবরের জন্য ধরে রাখা যায় না, এটা অনবরত উজ্জীবিত রাখতে হয়। তাই সকালে সময় দিন, ধ্যান করুন, প্রার্থনা, বই পড়া, বিখ্যাত উক্তি শোনা এবং নিজেকে চাঙ্গা রাখার জন্য মন্ত্র আবৃত্তি করতে। শান্তভাবে বসে 10-15 মিনিট আপনার মনকে একাগ্র করুন। ধ্যান করে পরমাত্মার সঙ্গে বা সুপ্রিম পাওয়ারের সঙ্গে নিজেকে সংযুক্ত করুন, অথবা আপনি মনে মনে 5-7 মিনিট প্রার্থনা করুন। আপনার মন ও আত্মাকে পরিপূর্ণ করে নিন। ভাবুন আপনি কোন অবস্থায় আছেন এবং কোন অবস্থায় আপনি পৌঁছাতে চান। এটা আপনাকে উজ্জীবিত করবে আপনার বৃহত্তম লক্ষ্যে পৌঁছাতে। নিজের চালিকা শক্তিকে বাড়িয়ে নেওয়ার জন্য কিছু স্তোত্র আছে, কিছু মন্ত্র আছে, সেগুলি কিছুক্ষণ আবৃত্তি করলে আপনার মনের পুনর্জাগরণ ঘটবে। আপনার মনকে ইতিবাচক চিন্তাধারায় ভরপুর করে তুলবে। সকালের 10-15 মিনিটের এই কাজ আপনাকে সারা দিনের জন্য চনমনে রাখবে। আপনি সকাল থেকে রাত পর্যন্ত আত্মবিশ্বাসে ফুটতে থাকবেন। আপনার জীবনে যে আমূল পরিবর্তন ঘটবে তা আপনি নিজেই বুঝতে পারবেন। এরপর আপনি 15-20 মিনিট বই পড়ুন। যে বই আপনার ভালো লাগে, আপনাকে প্রেরণা দেয়, সেই বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। এতে আপনার মন উন্নত হবে, আপনার মনে ইতিবাচক চিন্তা আসবে। আপনি যদি সফল হতে চান, আপনার জীবনকে বদলাতে চান, এক হাসি খুশি জীবন গড়ে তুলতে চান, তাহলে সকালের এই 4টি অভ্যাস নিজের জীবনে রপ্ত করে নিন। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আগে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে
তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।